হ্যালো ফ্রেন্ডস রাজা পিজনস লাফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি পায়রার চোখে ছানি পড়ার একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে আমি একটি আইড্রপ দেখিয়েছিলাম যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক আইড্রপ তো আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে যদি কখনো সেরকম সমস্যায় পড়েন এই আইড্রপটা আপনারা অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন খুব ভালো কাজ হয় আইড্রপটার তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অনেকে অনেক রকম অ্যালাপাতি আইড্রপ ইউজ করেছেন তো এই প্রথম আমি আপনাদেরকে একটা আয়ুর্বেদিক আইড্রপ দেখালাম এই আয়ুর্বেদিক আইড্রপটা আপনারা ইউজ করুন খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজকে যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে পায়রার লু লেগে গেলে বা এখন যে টেম্পারেচার চলছে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি তাতে পায়রা অসুস্থ হয়ে যাওয়া বা পায়রার লু লেগে যাওয়া এটা খুব কমন একটা ব্যাপার তো আমি এর আগে পায়রার যাতে লু না লাগে পায়রার শরীর যাতে ঠান্ডা থাকে তার জন্য অনেক রকম টিপস আপনাদেরকে দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আশা করি আপনারা দেখেছেন আপনারা সেই মতো আপনাদের পায়রাদের যত্ন নিয়েছেন আপনাদের পায়রারা ভালো আছে তারপরেও হয়তো অনেক বন্ধু পায়রা লু লেগে গেছে আমাকে অনেকেই ফোন করেছিলেন যে দাদা পায়রা ঝিমিয়ে যাচ্ছে পায়রা খাওয়া বন্ধ করে দিচ্ছে এক জায়গায় চুপ করে বসে যাচ্ছে তো আমি তাদেরকে একটা কথাই বললাম ভাই যে গরম পড়েছে তাতে পায়রা লু লেগে যাচ্ছে গরম তাপ লেগে যাচ্ছে সেই জন্যই এটা হচ্ছে তো ভাবলাম যে একজন দুজনকে না বলে আমি যদি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দিই তাহলে আপনারা সবাই উপকৃত হবেন তো সেই জন্যই এই ছোট্ট ভিডিও একটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পায়রা লু লেগে গেলে আপনারা কি করবেন লু যাতে না লাগে তার ব্যবস্থা কি করবেন তা সেটা আগে আমি ভিডিওতে বলেছি কিন্তু তারপরেও যদি পায়রা লু লেগে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন পায়রাটিকে কীভাবে তাড়াতাড়ি সুস্থ করবেন সেই বিষয়ে একটি ছোট্ট টিপস আপনাদেরকে আজকে আমি দিচ্ছি তো ভিডিওটি স্কিপ করবেন না বেশি বড় ভিডিও হবে না খুব ছোট্ট ভিডিও হবে তো যে মেডিসিনগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো বন্ধুরা যে পায়রাটার লু লেগে গেছে বা গরম তাপ লেগে গেছে তো সেই পায়রাটাকে কি করে রিকভারি করবেন আমি দেখিয়ে দিই তো সবার আগে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলেকট্রল ইলেকট্রল পাউডার আপনারা সবাই চেনেন এটা ওষুধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন ইলেকট্রল পাউডার এটা লাগবে এই যে ওষুধটা দেখছেন এটার নাম হচ্ছে সিপ্রন সিটি ফাইভ এই যে ট্যাবলেটটা দেখছেন এটার নাম হচ্ছে সিপ্রন সিটি ফাইভ এই যে ওষুধটা দেখছেন এটা হচ্ছে অল্টোজাইম এটা হচ্ছে একটি হজমের ট্যাবলেট আপনারা অল্টোজাইম নিতে পারেন বা ওষুধের দোকান থেকে যে কোনো ধরনের হজমের ট্যাবলেট আপনারা নিতে পারেন ট্যাবলেট ফর্মেই নেবেন হজমের লিকুইড আপনারা নেবেন না ট্যাবলেট ফর্মেই নেবেন অল্টোজাইম নিতে পারেন বা অন্য যে কোনো হজমের ট্যাবলেট নিতে পারেন আর আপনাদের লাগবে ইভিয়ন টু হান্ড্রেড আর আপনাদের লাগবে ইভিয়ন টু হান্ড্রেড এই চার ধরনের ওষুধ আপনাদের লাগবে তো প্রথমে বলি ইলেকট্রল পাউডার যে পায়রাটি লু লেগে গেছে সর্বপ্রথম আপনারা সেই পায়রাটিকে ছায়া জায়গায় রাখবেন সব সময় কখনোই রোদে বার করবেন না এবং ওকে যে জলটা দেবেন সেই জলে আপনারা এক লিটার জলে এই একটা ইলেকট্রল পাউডার সবসময় গুলে রাখবেন সেই জলটা কন্টিনিউ পায়রাটাকে এক ঘণ্টা দু ঘন্টা অন্তর অন্তর দশ এমএল করে দিতে থাকবেন এটা মাথায় রাখবেন ইলেকট্রল জলই সবসময় পায়রাটাকে দিতে থাকবেন এক ঘন্টা দু ঘন্টা অন্তর আর এই যে ট্যাবলেটটা দেখছেন এই যে দুটো ট্যাবলেট দেখছেন সিপ্রান সিটি ফাইভ হান্ড্রেড এবং জাইম এই দুটো ট্যাবলেটকে নিয়ে একটা একটা করে নিয়ে আপনারা ভালো করে পাউডার করে নেবেন অল্টোজাইম বা যে কোনো হজমের ট্যাবলেট আপনারা যেটা নেবেন সেটা নেবেন এবং অল্ট সিপ্রান সিটি ফাইভ এই দুটো ট্যাবলেটকে নিয়ে ভালো করে আপনারা পাউডার করে নেবেন পাউডার করে একটা জায়গায় টাইট কন্টেনারে রেখে দেবেন রেখে দেওয়ার পর সেই পায়রাটিকে আপনারা সকালে এক চিমটি এই এক চিমটি এই পাউডারটা থেকে এক চিমটি নিয়ে ওই যে দশ এমএল বারো এম আপনারা ওআরএসের জলটা দিচ্ছেন পায়রাটাকে সেই জলের মধ্যেই এক চিমটি সকাল এবং এক চিমটি বিকাল হিসাবে পায়রাটাকে আপনারা কন্টিনিউ পাঁচ থেকে সাত দিন এইভাবে ট্রিটমেন্ট করবেন এবং বিকালবেলা খাওয়ার পর বিকালবেলা খাওয়ার পর একটা করে ইভিয়ন টু হান্ড্রেড ওই পায়রাটিকে আপনারা দেবেন একটা করে ইভিয়ন টু হান্ড্রেড আপনারা ওই পায়রাটিকে দেবেন বিকালবেলা খাওয়ার পর একটাই তো এইভাবে আপনারা যখন ট্রিটমেন্টটা করবেন আপনাদের পায়রাটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে এবং আরেকটা কথা মাথায় রাখবেন পায়রাটিকে প্রত্যেক দিন সকালবেলা আপনারা ধরে নিজে হাতে ধরে পায়রাটার যে বুক কাটি আছে সিনার কাটি যে কাঠিটা আছে তার পাশে যে নরম চামড়াটা থাকে সেইটুকু পোর্শান শুধুমাত্র জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দেবেন প্রত্যেক দিন স্টান করাবেন না তাহলে কিন্তু পায়রাটা ঠান্ডা গরমে আরও শরীর অসুস্থ হয়ে যেতে পারে পায়রাটা মারা যেতে পারে তো সেই জন্য শুধু বুকের হাড্ডির কাছে যে মাংসটা আছে এবং বুকের হাড্ডিটা কারণ পায়রা লু লেগে গেলে সেই হাড্ডিটা একটু বেরিয়ে আসে এবং মাংস পেশিগুলো একটু সংকুচিত হয়ে ভেতর দিকে ঢুকে যায় তাই আপনারা যদি প্রত্যেক দিন ওইটুকু অংশ জলের মধ্যে ভিজিয়ে দিতে পারেন তাহলে পায়রাটার পেটটা ঠান্ডা থাকবে এবং ও আর যে ট্রিটমেন্টটা বললাম এবং আপনার হজমের ট্যাবলেট অল্টোজাইম এবং সিপ্রন সিটি ফাইভ যেটা পাউডার করে এক চিমটি সকালে এক চিমটি বিকাল এইভাবে দেবেন এতে আপনাদের পায়রাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং পেটের কাছটা আপনারা প্রত্যেক দিন সকালবেলা জলে ভিজিয়ে দেবেন এবং মাথায় রাখবেন পায়রাটাকে কখনোই আপনারা রোদে বার করবেন না পায়রাটিকে সবসময় ছায়া জায়গাতে রাখবেন তো আশা করি এইভাবে যদি ট্রিটমেন্টটা পাঁচ সাত দিন করতে পারেন যে পায়রাটি লু লেগেছে পায়রাটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ